উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নেওয়ার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, প্রথমে তাকে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়া হবে। সেখান থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে নেওয়ার কথা রয়েছে তৃতীয় একটি দেশের মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে। এরই মধ্যে চেষ্টা শুরু হয়েছে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার। বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় বিদেশে থাকতে হবে বিএনপি চেয়ারপারসনকে। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার হন খালেদা জিয়া। তাকে 5 বছরে কারাদণ্ড দেয় আদালত। পরে 2020 সালে করোনা মহামারীর সময় সরকারের নির্বাহী আদেশে কঠিন শর্তে তাকে মুক্তি দেয়া হয়। একই বছর তার সাজা বেড়ে হয় 10 বছর। সবশেষ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া।